এটা তুমি কি করলা? হ্যাঁ, তুমি জানো রতন আমার কি লাগে? রতন আমার বন্ধু, একসাথে বিজনেস করি, ও আমার ইনস্ট্যান্ট পটেটো। 24 ঘন্টার মধ্যে 17 ঘন্টা থাকি একসাথে, আর তুমি তার কাছে এই কাজটা করলা? তার এই বেটাই তার লাগে বেটা, তার লাগে আমার ভাতিজার চোখে পানি বেটা। তুই ওদের এই সত্যি করছিস, সেটা সেটা যাই ইয়ে করবি না ওটা আর বন্ধু বেটা। খাবো না বিস্কিট। এই তাহলে একটা আন, এই একটা বিস্কিট আর একটা আন, একটা খাও, একটা খাও, একটা খাও, কমসে কম একটা খাও। আসো, ভালো না? ভালো আছে। তোমার আসলে এই জিনিসটা খুবই ভালো, বুঝছো? ভালো, আসলেই ভালো। কি মানে কি করতেছো কি এখন? আমি তো ব্যবসা করতেছি, আলুর ব্যবসা, ভালো জমজমা ব্যবসা মোটামুটি। আলুর ব্যবসা? আলু আপাতত দেশে করতেছি, কিছু বিদেশে পাঠানো আর কি, এরকম প্ল্যান করা আছে। ও, তার মানে ব্যাপারটা অন্যরকম, উন্নত। আপনার ভাতিজা তো আমার লগে, ওর মন নাই কাজে, জানেন? এই কথাটা কইছো তুমি, বুঝছো? একদম শিক্ষিত লোকের মতো, শিক্ষিত ছেলের মতো। তুমি যে আসলে একটা শিক্ষিত ছেলে এটা বোঝা যায়। তুমি আর তোমার একটা কথা, এই যে দেখো না, এই যে বিল্ডিংটা কত উঁচা বিল্ডিংটা, এটা যে বানাইছে এবং এটা যে কত সুন্দর একটা বিল্ডিং হয়েছে। এই বিল্ডিংটা অল্প সময়ে, বুঝছো, 4.5 মাসে বানাইছে। এই যে ছেলেটা, যে ছেলেটা এই বিল্ডিংটা বানাইছে, এই ছেলেটা মনে করো সাব কন্ট্রাক্টে বানাইছে, মূল কন্ট্রাক্টর কিন্তু আরেকজন। এ কী করতো আগে? ভাত খাইতে পারতো না, বুঝছো? একদিন আমার এসে কয় কি, এইখানেই বসাই, এই জায়গায় বসাই চার দোকানে, আমার এসে কয় কি যে উস্তাদ কান্দিছে, বুঝছো? আমি ঘটনা কি কান্দিছো কেন, কী হয়েছে? চা খাও, এটা খাও, ওইটা খাও, কয় না। সম্রাট, তোর চাচা একটা চোরের, আমি জানতাম। চোরের তো একটা রকম থাকে নাকি, এ কোনো রকমের মধ্যে পড়ে না। কি হইছে মানে বেটা, আমার সামনে চুরি করে লাগছে? আমার কই থেকে নিতে কি করছে আমি কই পারবো না। তুমি তো চাচার কাছে আমার সামনে চাই না, আমার এক্ষুনি দিবা, ঠিক আছে? এত কথা শুনতে যাই, তুই আমারে সামনে চাই না দিবি এক্ষুনি? তোকে বংশ কি পুরো সবাই চোর নাকি বেটা? শরীর খারাপ, এত শক্ত হয়ে গেছে ঘাটটার, কি হয়েছে? এই কি হয়েছে আবার, খুলে কনা, এই কি, এই সম্রাট, এই ক আমার ক, এই আমি আমি তোর চাচা, এই 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 এই, আরে কনা, আমার কনা, এই আমার ক, আমার আমার ক, কি হয়েছে আমার ক, ডাক্তার দেখা লাগবে। আরে কনা বেটা, আমি তো তোর চাচা বেটা, দরকার রক্ত বেচুম বেটা। কনা, কি হয়েছে আমার, খুইলা ক, আমার খুইলা ক, কি হয়েছে কনা, এই বাতিজে, কি হয়েছে ক, এই কনা, বাইর কিছু হয়েছে? এই তোর 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 তো কান্নাইতেছে, আমার তো আবার, এই ভাবির কিছু হয়েছে নাকি? আরে কনা, আরে আমার, আরে কনা, আমি আমি তো আমি তোর আপন লোক না কনা, আমি আমি দরকার, আমি 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 রক্ত বেসুম ক, কি হয়েছে ক, কনা, কি হয়েছে, কথা কস না গা। এই সানগ্লাসটা নিয়ে তো এটা তুমি কি করলা? হ্যাঁ, তুমি জানো রতন আমার কি লাগে? রতন আমার বন্ধু, একসাথে বিজনেস করি, ও আমার ইনস্ট্যান্ট পটেটো। 24 ঘন্টার মধ্যে 17 ঘন্টা থাকি একসাথে, আর তুমি তার কাছে এই কাজটা করলা? তার এই বেটাই তার লাগে বেটা, তার লাগে আমার ভাতিজার চোখে পানি বেটা। তুই ওদের এই সত্যি করছিস, সেটা সেটা যাই ইয়ে করবি না ওটা আর বন্ধু বেটা। তুমি এটা কি করলা? তুমি আমার সাথে চলো, কই যাবো?
তুমি রতনের কাছে যাবা, রতনের কাছে গিয়া তুমি আহামকে সরি বলবা, চলো। ভাতিজা তুই কি কস, আমি তোর চাচা লাগি, একই বংশ, আমার একটা বংশ মর্যাদা। তোমার আমি কইছি না তুমি আমার ভাতিজা বলবা না, চলো তুমি আমার সাথে রতনের কাছে সরি বলবা, চলো। আচ্ছা ভাতিজা কমনা, তুই 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 সম্রাট মনে কর, সম্রাট তোর নাম। আচ্ছা ইয়ে কর, তুই তুই যা গিয়ে ক যে ওই যে পোলাটা আছে না, ও না বুঝিয়া লইছে, তুই একটু ও তুই সরি কই দিস। আমি সরি বলি নাই, তোমার কি ধারণা আমি এটা কিনা দিতে পারতাম না, আমার পকেটে টাকা থাকে না। হ্যাঁ সরি বল, তোমার কাছে গিয়া চলো চলো। এটা তুই কি কথা কস বাদি যা, আমারে যাইতে কইতেছিস না, চলো। আচ্ছা তুই আমার বাদি যা, ওই তোর বন্ধু, ওই ওই তো আমার বাদি যা, আমি বাদি যার কাছে সরি কম হই, আমার এটা এটা পোলার এটা ভুলের লেগা, ছোট্ট একটা জিনিসের লেগা, এটা সানগ্লাসের লেগা। এটা তুই কি কথা কস বাদি যা, তুই এটা তুমি জামা না জামা না তুমি এই জামাটা আনতো, জামাটা নিয়ে আয়। আচ্ছা শুনো মাতিজা, ভুলটা মনে হয় তোমারও হইতে পারে, আমি তুমি চা খাই গেলে না, তখন দেখি কি সানগ্লাসটা ওর হাতে, বুঝছো? তা আমি ওরা কইলাম কি সানগ্লাসটা কই পাইলে, ও ও কইতে কইছি কই পাইলাম, আমি বুঝলাম না আমি আমার হাতে করতে আইলে, ও বুঝতে পারতেছে না, তখন আমার মনে হইলো যে সানগ্লাসটা মানে তোমার, বুঝছো? আমি কইলাম কি যেটা মানে বাতিজার বাতিজার সানগ্লাস, তুই যা গা বেশি দূর যায় না, দৌড়ে গিয়ে দিয়ে আয়। কয় কি যে ওস্তাদ মনে হয় গেছে গা অনেক দূর, আমি বিকেলে দিই মনে, অসুবিধা কি নিজেদের লোক। তা আমি তারপরে বুঝছো এই আমার যে আপনা ভাতিজা, হ্যাঁ কয় কি যে এই পোলা সানগ্লাস চুরি করছে, কয় একটা জ্যান্ত মানুষের সানগ্লাস চুরি করুন যায়, এই পোলাটা গরিব পোলা, বুঝছো? অসুবিধা চাচা আমি বুঝছি, আপনি তো আমার বন্ধুর আপন চাচা, ঠিক না? হ্যাঁ তো ওরে যে কি কালাগালি করছে বুঝছো, আমি ওরে ধরে লইছি বুঝছো, হুদাই পোলাটা কিন্তু হুদাই মাপ চাইলো, বুঝছো? না না মাপ করে দিতে আমার অসুবিধা নাই, আপনি তো আমার বন্ধুর চাচা না। কিন্তু আমার ওই যে জ্বালা বুঝছো, একদিকে আমার কর্মচারী বুঝছো, গরিব পোলাটা আমি পালি পুষি বুঝছো, আর এই যে আমার ভাতিজা বুঝছো, আমার যা তার আপন চাচা বুঝছো, আমার এই একদিকে হ্যাঁ দোষে হ্যাঁ কয় যে ওস্তাদ আমি তো কিছু করি নাই, সানগ্লাস তো আমি কেমনে আসছে আমার হাতে। আচ্ছা অসুবিধা আপনি জানতো জান, তুমি কিন্তু আইও কিন্তু মাঝে মাঝে চা খাই যেও, চা খাই যেও, তুমি একদিন চা খাই যেও ভাতিজা, আমি আপনার ভাতিজা হলে আমার অসুবিধা, হ্যাঁ চা খাই যেও। ওই বেটা বুঝোস না, কিল্লেগা মন খারাপ হয়, কিল্লেগা বুঝোস না, কিল্লেগা রুক্ষ হয়ে যায়, হাসি উড়া গেছে বেটা, তুই মন খারাপ হয়ে গেছে, আমি জোর করে আসুম নাকি, সুড়সুড়ি দিয়ে আসাবি আমার।